ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আপনাদের সকলকেই স্বাগত। টোটাল আয়ুর্বেদিক কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রাজ্যে মোট কয়টি আয়ুর্বেদিক কলেজ রয়েছে এবং এই রাজ্যে বর্তমানে এখন পর্যন্ত কতগুলি কোর্স করানো হয়, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এখন পর্যন্ত বর্তমানে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রাজ্যে মোট পাঁচটি আয়ুর্বেদিক কলেজ রয়েছে, যেই পাঁচটি আয়ুর্বেদিক কলেজে প্রতি বছর কোর্স করানো হয়। এর মধ্যে তিনটি কলেজ রয়েছে যেই তিনটি কলেজে বিএমএস কোর্স করানো হয়, একটি কলেজ টু ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মাসি অফ আয়ুর্বেদ কোর্স করানো হয় এবং একটি কলেজ পোস্ট গ্র্যাজুয়েট এমডি আয়ুর্বেদ কোর্স করানো হয় এবং আরেকটি কোর্স করানো হয় সার্টিফিকেট কোর্স অফ পঞ্চকর্ম অ্যাসিস্ট্যান্ট আন্ডার পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ এবং এখানে বি ফার্ম আয়ুর্বেদ কোর্স করানো হয় বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিআইপিএস এই ইনস্টিটিউটে ব্যাচেলর অফ ফার্মাসি আয়ুর্বেদ। প্রথমে আমরা জেনে নেব এই বিএমএস কোর্সের জন্য কোন তিনটি কলেজ এবং সেই সমস্ত কলেজগুলির নাম। প্রথম, জেবি রয় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দ্বিতীয়, রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল। তৃতীয়, বেল্লে শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হসপিটাল। এই তিনটি কলেজ আমাদের আয়ুর্বেদাচার্যা বিএমএস এই কোর্সটির জন্য, এই বিএমএস কোর্সের জন্য এই তিনটি কলেজ। এই আয়ুর্বেদাচার্যা বিএমএস কোর্স প্রেজেন্টলি আন্ডার দ্য অ্যাফিলিয়েশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এমডি আয়ুর্বেদ। এই কলেজটি হচ্ছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাট শ্যামাদাস বৈদ্যশাস্ত্রপীঠ হসপিটাল এবং টু ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মাসি আয়ুর্বেদের জন্য যেই কলেজ সেটি হচ্ছে বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় অ্যান্ড হসপিটাল। এই পাঁচটি কলেজে আমাদের এখন পর্যন্ত বর্তমানে এই সমস্ত কোর্সগুলি করানো হয় এবং বি ফার্ম আয়ুর্বেদ কোর্স যাদবপুর ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এই বিআইপিএস ইনস্টিটিউটে করানো হয়। আশা করি ভবিষ্যতে আরও অন্যান্য আয়ুর্বেদিক কলেজ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিষ্ঠিত হবে এবং অন্যান্য আয়ুর্বেদিক কোর্স আমাদের এই রাজ্যে করানো হবে। ওকে, সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।